আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ শপিং উইথ শর্ণা। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কোথায় এত কম দামে তোমরা দারুণ সব ওয়ান পিস কালেকশনস পাবে, কিছু ব্যাগের কালেকশনস অ্যান্ড অবভিয়াসলি কিছু জুতার কালেকশনসও থাকবে, সাথে থাকবে কিছু জুয়েলারি এবং হচ্ছে রিস্ট ওয়াচের যে কালেকশনসগুলো সেগুলো, কিছু আনস্টিচ যে থ্রি পিসগুলো থাকে সেগুলোও আজকে দেখাবো, কিছু শালের কালেকশন দেখানোর ট্রাই করব। মোটামুটি আজকের ভিডিওটা আমি নিউ মার্কেটের ঠিক সামনে অ্যান্ড নিউ মার্কেটের ভিতরে যেই যে কালেকশনসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো তোমাদেরকে দেখানোর ট্রাই করব এবং দাম সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। সো আমি এরকম ভিডিও রেগুলারলি আমার চ্যানেলে পোস্ট করে থাকি, তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, যাতে হচ্ছে আমি এই ধরনের নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমরা যেন সাথে সাথে সেটা নোটিফিকেশান পেয়ে দেখতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ। সো আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো এই চিত্রটা হচ্ছে বেসিক্যালি একদম নিউ মার্কেটের সামনের মানে গেটের সামনে যেই জায়গাটা সেইখানকার ভিডিও আর কি। তো এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, লাইক হচ্ছে ওয়ান পিস, তারপর টু পিস কালেকশনস আছে, দেন এখন আবার দেখলাম গজ কাপড় নিয়েও এখানে বসে। তো গজ কাপড়গুলোর দাম আমার আস করা হয়নি, কজ আমি গজ কাপড়ের দোকানটা যখন আমি এখানে ছিলাম তখন খেয়ালই করি না, আমি জাস্ট ভিডিওতে দেখলাম যে আসলে এখানে একটা গজ কাপড়ের দোকান ছিল। তো এখন যেই টু পিসটা আমি ধরে রেখেছি, এই টু পিসটা হচ্ছে ওরা দুশো টাকা করে চায়। তারপর এখানে কিন্তু হচ্ছে ডলসের কালেকশনস ছিল, এখানে কিন্তু 150 টাকা থেকে শুরু করে 300-350 টাকার মধ্যে তোমরা বিভিন্ন রকমের ডলস পেয়ে যাবা। তারপর এখানে কিন্তু কিছু চিকেন কারির একদম ফুল চিকেন কারি করা হচ্ছে কিছু কামিজ আর হচ্ছে সালোয়ার এসেছে, তো এইগুলা কিন্তু তারা হচ্ছে 700 টাকা করে চায়। বাট আই থিঙ্ক এখানে দামাদামি করার অপশনস আছে, বাট এই মানে যেহেতু চিকেন কারি কাপড়গুলো একটু এক্সপেন্সিভ হয় তাই হচ্ছে এটার যে কামিজটা যেহেতু ফুললি চিকেনকারি ওয়ার্ক থাকে সো এই জন্য একটু প্রাইসটা বেশি ডিমান্ড করে তারা। তো এখানে কিন্তু চিকেনকারি ছাড়াও যে নর্মাল যে টু পিসগুলো সেগুলোও কিন্তু পাওয়া যাবে, সেগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল 500 করেই থাকবে। দেন এখানে কিন্তু হচ্ছে যে 300 টাকার যে ড্রেসগুলো ওয়ান পিসগুলো সেগুলো আছে। তারপর একটা ব্যাগের দোকানে চলে আসলাম, এটা একদম নিউ মার্কেটে ঢুকতেই একদম শুরুতে দোকানটা, তো এখানে কিন্তু 150 টাকা থেকে ব্যাগের প্রাইসগুলো শুরু হয়। আর এই জুতাগুলো কিন্তু 150-200 টাকার মধ্যেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, দুইটা দোকান জাস্ট একদম পাশাপাশি। তো এটার ওই পাশে ছিল আবার হচ্ছে একটা শালের দোকান, তো এটার ক্লিপটা খুব ভালো মতো আমার আসলে নেওয়া হয়নি, যেহেতু অনেক ভিড় ছিল শুক্রবার তাই হচ্ছে মানে অত ভালোভাবে দাম জিজ্ঞেস করা বা ওভাবে ভিডিও করতে পারিনি। তো এখানে কিন্তু ফর্মাল প্যান্টস আছে, এই প্যান্টসগুলো তারা 350 করে চেয়ে থাকে, বাট বার্গেইন করলে হয়তো 300 টাকায় পারচেস করা সম্ভব। দেন এই ড্রেসটা আমার নজরে আসলো হুট করেই, তো এটা এত সুন্দর ছিল, বাট যেহেতু আমাদের হাতে ফোন ছিল বা আমরা ভিডিও করছি দেখে হচ্ছে আমাদের কাছে প্রাইসটা অনেক বেশি চেয়েছে, এটা হচ্ছে বললো যে 600 টাকা অ্যান্ড লিটারেলি সে কোনো দাম কমায় নাই, এটা আমি আমার নিজের জন্য নিয়েছি আসলে। তো 600 টাকা বলেছে, আমরা 550 দিয়ে এটা আনতে পেরেছি। আমার কাছে মনে হয় যে যদি আমাদের হাতে ফোন বা ভিডিও করছি এটা সে বুঝতে না পারতো তাহলে হয়তো এটা 400-450 আনা সম্ভব হতো। তো নিউ মার্কেটে এখন এই ধরনের অনেক ওয়ান পিসের দোকান আছে, সবগুলো দোকানে মোটামুটি সেম টাইপের কালেকশনস আর হচ্ছে এই ধরনের প্যান্টের কালেকশনস আছে। এই প্যান্টগুলো হচ্ছে 250 টাকা থেকে শুরু হয় একদম সিম্পলগুলো, আর এটা যেহেতু একটু কাজ করা ছিল এটা হচ্ছে 400-450 টাকা এরকম ডিমান্ড করে। তারপর যা বার্গেন করে যে যেভাবে কমিয়ে নিতে পারে আসলে তারা হচ্ছে যার থেকে যত লাভ করতে পারে বা যত টাকা নিতে পারে এটা হচ্ছে কথা। তো এখানে কিন্তু যেই ডেনিমের প্লাজোগুলো সেগুলোও আছে, মানে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ওয়াইড লেগ প্যান্ট সেগুলোও আছে। তারপর হচ্ছে গেঞ্জি কাপড়ের যে প্যান্টগুলো শীতের মধ্যে বাসায় পরার জন্য সেগুলোও এখানে আছে। তো সব কিছুর দাম ওভাবে আমার আস করা হয়নি যেহেতু অনেক ভিড় ছিল আমি আগেই বলেছি। তো এখানে যে অরেঞ্জ কালার সাদার মধ্যে অরেঞ্জ দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি যে ড্রেসটা নিয়েছি সেইটারই আরেকটা কালার। সো এখানে মানে সব কিছুই মানে নিউ মার্কেটের কালেকশন সম্পর্কে তো সবাই জানে, জাস্ট হচ্ছে নতুন নতুন ডিজাইন আসে এটাই, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেওয়া। তো এই যে ওয়ান পিসটা এটা কিন্তু হচ্ছে ভিতরে 400 টাকা করে চায়, বাট বাইরে কিন্তু 350 বলেন 350-তেই নিতে হয়। সো এখানেও তুমি দামাদামি করলে এটা 350-তেই নিতে পারবে। তারপর এখানে কিন্তু বাচ্চাদেরও হিউজ অ্যামাউন্টের কালেকশনস আছে। তো এখানে হচ্ছে যেই মানে একদমের যে আনস্টিচড সালোয়ার কামিজগুলো সেগুলো আছে, তো এখানে কিন্তু দামটা 550 থেকে শুরু হয়ে একদম 900-1000 পর্যন্ত পাওয়া যায়। তো হচ্ছে কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম হয়,
বাট যেই কামিজগুলো আমি 550 করে দেখেছি আমার কাছে সেগুলো খুব একটা কোয়ালিটিফুল মনে হয় নাই। এরপর যেগুলো আমি আবার 850, 900 বা 800, 700 এরকম রেঞ্জের দেখলাম সেগুলো আবার খুবই কোয়ালিটিফুল ছিল, মানে হচ্ছে তুমি হচ্ছে বাহিরে পড়ে যাওয়ার মতো একদম সুন্দর করে বানিয়ে নিলে ওরকম হবে। আর যেগুলো 550 ছিল ওগুলো খুবই বেশি লো কোয়ালিটি ছিল, মানে দেখে মনে হচ্ছিলো ওগুলোর দাম আসলে 300-র বেশি হওয়া উচিত না, বাট ওখানে তারা হচ্ছে 550 লিখে রেখেছে। তো এখানে কিন্তু মোটামুটি পার্টি ওয়্যার টাইপের যারা একটু সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করো সেগুলো হচ্ছে এখানে পাবা। আবার অন্য সাইডের কিছু দোকানে খুব জর্জেটের মধ্যে খুব সুন্দর কিছু ছিল এই সেম রেঞ্জে 800-900 টাকার মধ্যে, সেগুলো আমি আমার নেক্সট ভিডিওটাতে পোস্ট করব। এখন এটাতে দিতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানে আর ইনক্লুড করিনি। তারপর এই যে শালের যে স্টলটা এটা দেখছিলাম, এখানে প্রত্যেকটা শাল কিন্তু খুবই সুন্দর। তো এখানে হচ্ছে আবার উপরে একদম বা এগুলো কিছু লেখা নাই, বাট এগুলো হচ্ছে এরকম 800-900 চাই, দেন যত দামাদামি করে কমিয়ে নেওয়া পসিবল সেটাই আসলে এখানে। তারপর এখানে আরও কিছু সালোয়ার কামিজের ইয়ে ছিল, এখানে আবার 600 টাকার যেগুলো সেগুলো পাশে কিন্তু হচ্ছে শীতের যে বাসায় রেগুলার ওয়্যারের যেগুলো সেগুলো বড়োদেরও যেমন আছে ছোটোদেরও কিন্তু অনেক কালেকশানস আছে। তারপর এখানে আমি আবারও হচ্ছে কিছু সালোয়ার কামিজ দেখিয়ে দিলাম, তো এগুলাও হচ্ছে ওই সিমিলার টাইপের। তারপর একটা জুয়েলারি শপে আসলাম, এখানে কিন্তু হচ্ছে এই যে সিলিকনের যে রিস্ট ব্যান্ডের যে ঘড়িগুলা এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং, এগুলো কিন্তু আছে। তো এগুলাও হচ্ছে দামটা জিজ্ঞেস করা হয়নি, যেহেতু দোকানদার সাইডে একটা মানে সাইডে কাস্টমারের সাথে বিজি ছিল, সেখানে কিন্তু অনেক কালার ভ্যারিয়েশন আছে। দেন এখানে জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর, যেমন এই মালাটা আমার খুব পছন্দ হয়েছিল, তো যেহেতু মানে বেশ ব্যস্ত ছিল তো আমার আর দাম আস করা হয়নি। তো এইগুলো ছাড়া অন্য কালেকশনসগুলো অ্যাজ ইউজুয়াল আমরা যা দেখি ওরকমই ছিল, তো ওগুলো আর ওভাবে দেখাইনি। তো ঘড়িগুলো কিন্তু বেশ সুন্দর, তোমরা কিন্তু যারা হচ্ছে ভার্সিটি বা স্কুল কলেজে যাও, কোচিংয়ে যাও, তারা কিন্তু এখান থেকে এই ধরনের নিতে পারো, খুবই স্ট্যান্ডার্ড আসলে এই ঘড়িগুলো। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, আমার নিজেরও আছে। তো এখানে হচ্ছে আবার সেই বাচ্চাদের শীতের যে কালেকশন এগুলো আছে, এগুলো আমি আমার ওভাবে দাম টাম জিজ্ঞেস করি নাই। এরপর হচ্ছে একটা মজার দোকানে নিয়ে যাই তোমাদেরকে, এই দোকানে যা কিছু আছে সব কিছু 100 টাকা। যেমন এই টুকিটাকি বক্সটা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, তো এটাও এখানে পেয়ে গেছি, এটাও কিন্তু 100 করে ছিল, তো এটা আমি নিয়ে নিয়েছি। এছাড়া এখানে যা কিছু দেখছো, এই যে সার্ভিং ডিশ, তারপর ট্রে, তারপর হচ্ছে এই স্ট্রেইনার, সব কিছু কিন্তু এখানে মাত্র 100 করে। তারপর হচ্ছে দেখো বাচ্চাদের যে স্কুলে নেওয়ার যে ফ্লাস্কগুলো, বড়োদেরও আছে ওয়াটার পটগুলো, সেগুলো কিন্তু সব 100 টাকা করে। তো এখানে আবার হচ্ছে একজন চপিং বোর্ড দেখছিল, চপিং বোর্ডগুলোও কিন্তু 100 করে। কিছু শোপিস আছে খুবই সুন্দর, মানে এগুলো আসলে 100 টাকা, উপরে কিছু ফুলদানি ছিল ফ্লাওয়ার ভ্যাস, তো ওগুলোও কিন্তু মাত্র 100 টাকা করেছে। এখানে মোটামুটি অনেক ধরনের শোপিস আইটেমস আছে, লাইক হচ্ছে টিস্যু বক্সও আছে এখানে, আর এই যে বাটিগুলো এগুলো আছে। দেন তোমরা কিন্তু হচ্ছে অনেকে দেখা যায় যে আমরা রেন্টেড হাউসে থাকি, তো ওখানে হচ্ছে নেলস লাগানো নিষেধ থাকে, তো ওই জন্য আমরা অনেক ওয়াল ডেকোর ঝোলাতে পারি না, সো সেটার জন্য যেই স্টিকারগুলো ইউজ করা হয় সেগুলোও কিন্তু এখানে আছে। এখানে কিন্তু অনেক টাইপের টিফিন বক্স আছে। তো এই ফ্লাওয়ার ভাসগুলোর কথা আমি বলছিলাম, এগুলো কিন্তু খুবই সুন্দর, এগুলোও কিন্তু মাত্র 100 টাকা। সো হোপ ইউ লাইক দ্য ভিডিও, আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই থাকবে, এটার একটা পার্ট টু আমি আবার পোস্ট করার ট্রাই করবো ইনশাল্লাহ। যেহেতু আমার ভার্সিটি শুরু হয়ে গেছে আমি কিছুটা ইরেগুলার হয়ে গেছি। সো দ্যাটস অল ফর টুডে, আল্লাহ হাফেজ।